800-900 টাকায় অ্যাপেল ওয়াচ আলট্রা, OMG ম্যান, সাথে থাকছে অ্যাপেস সাপোর্ট আর ভরি ভরি ফিচার থাকছে রে ভাই, আমি এখন কি করব, ঝাঁপিয়ে পড়ে ভিডিওতে। সাথে থাকছে অ্যাপেস সাপোর্ট, প্রচুর পরিমাণে ওয়াচ ফেস এবং ফাংশনালিটিস। চলুন দেখে নেই প্রথমে কি থাকছে এর বক্স কন্টেন্ট হিসেবে। এই ওয়াচটির মডেল হচ্ছে T800 আলট্রা, তবে আপনি যদি ফোনের সাথে কানেক্ট করতে চান সেই ক্ষেত্রে আলট্রা 2 নাম আসবে, দেখে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। এবং এটি T900 আলট্রা, মাত্র 890 টাকায় পেয়ে যাচ্ছেন T800 আলট্রা, এবং T900 আলট্রার প্রাইস হচ্ছে 950 টাকা। এর বক্স কন্টেন্ট হিসেবে থাকছে ওয়াচ, একজোড়া স্ট্র্যাপ, দুইটারই বক্স কন্টেন্ট একই থাকছে, একটি ওয়াচ পেয়ে যাবেন, একজোড়া সিলিকন স্ট্র্যাপ, ওয়্যারলেস চার্জার এবং ইউজার ম্যানুয়াল। চলুন দেখে আসি কোন ওয়াচটিতে কি কি সুবিধা পাচ্ছি। মূলত দুইটারই একই সুবিধা, তবে এর ভিতরে একটা একটু বড় সাইজের এবং একটি ছোট। 1.99 ইঞ্চির LCD স্ক্রিন থাকছে T800 আলট্রার, অপরদিকে T900 আলট্রাতে পাচ্ছেন 2.09 ইঞ্চির একটি ইনফিনিটি ডিসপ্লে, মানে LCD ডিসপ্লে আর কি। দুটি ওয়াচেরই কালার আলাদা দেখতে পাচ্ছেন, এছাড়াও অন্যান্য কালারও পেয়ে যেতে পারেন, পারচেস করার সময় জিজ্ঞেস করে নেবেন। তো বুঝতেই পারছেন দুটি ওয়াচের ভিতরেই ডিসপ্লে সাইজের পার্থক্য রয়েছে। এই দুটি ওয়াচই সেম অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন, তবে বক্সের ওপরে দেওয়া অ্যাপে গিয়ে ভুল করবেন না। আমরা যে অ্যাপটির মাধ্যমে কানেক্ট করেছি সেটা হচ্ছে হাইওয়াস প্লাস। ব্যাটারি ক্যাপাসিটি যদি তুলনা করি সেক্ষেত্রে T800 আলট্রাতে পাচ্ছেন 220 mAh ব্যাটারি এবং T900 আলট্রাতে পাচ্ছেন 230 mAh ব্যাটারি, মানে এইখানে যে ও বড় ভাই সেটা কিন্তু বজায় রেখেছে সে। এত কম দাম হওয়া সত্ত্বেও এখানে থাকছে প্রচুর পরিমাণে ফাংশন, মানে ভরি ভরি ফাংশন রে ভাই। কি নেই এতে? হার্ট রেট সেন্সর, ব্লাড অক্সিজেন মনিটর, কলিং ফিচার, ক্যালকুলেটর, স্টপওয়াচ, ওয়েদার, এছাড়াও আরো অনেক ফিচার। দুটি ওয়াচে পেয়ে যাবেন ক্রাউন হুইল। আরে আল্লাহ, দেখেন কি অবস্থা, এটা আবার কাজও করতেছে। ক্রাউন হুইল প্রেস করলেই ভিতরে পেয়ে যাবেন মেনু, ওই যে বলেছিলাম প্রচুর পরিমাণে ফাংশন পেয়ে যাবেন এখানে। ক্রাউন হুইলের নিচে দেখতে পাচ্ছি মাইক্রোফোন, তার নিচে একটি সুইচ, এই সুইচ দিয়ে মূলত স্ক্রিন অন অফ এবং ব্যাক বাটন হিসেবে কাজ করবে। অপরদিকে কমলা যে বাটনটি দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি স্পোর্টস মোডে যেতে পারবেন, এবং কমলা বাটনের উপরে যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পিকার। ফোনের সাথে যখন অ্যাপের কানেক্ট করা থাকবে তখন ফোন থেকে যদি আপনি কোনো গান অথবা ভিডিও চালান সেই ক্ষেত্রে এই স্পিকার কিন্তু বাজবে, মাঝে মাঝে কিন্তু এর কারণে বিরক্তও হতে পারেন। অ্যাপের সাথে যখন ফোন কানেক্ট অবস্থায় থাকবে তখন এর যাবতীয় নোটিফিকেশন যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইত্যাদি নোটিফিকেশন এই ওয়াচ থেকেই দেখতে পারবেন। সাথে সাথে ওয়াচ থেকেই আপনি ফোনের মিউজিক কন্ট্রোল করতে পারবেন, এছাড়া ওয়াচ থেকেই এক ক্লিকে ফোন দিয়ে ছবি তুলতে পারবেন। পেছন থেকে সেন্সর দেখতে পাবেন এবং এর চারিপাশে যে স্ক্রু দেখতে পাবেন অথবা এখানে যে বেল্ট ওপেন করার জন্য যে ক্লিকি সুইচ দেখতে পাবেন সবকিছু কিন্তু প্রিন্টেড অবস্থায় আছে। আমাদের আজকের স্পন্সর গ্যাজেট অ্যান্ড মি, ধন্যবাদ গ্যাজেট অ্যান্ড মিকে আমাদের কাছে এত সুন্দর দুইটি ওয়াচ পাঠানোর জন্য। ওয়াচ দুইটির পারচেজ লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, গো চেক ইট আউট। তো এই ছোট ওয়াচটির চেয়ে এই বড় ওয়াচটির প্রাইস কিন্তু মাত্র 60 টাকা বেশি দাম। তবে এই দুইটার মধ্যে যদি আমাকে কোনোটা বেছে নিতে বলেন সেই ক্ষেত্রে আমি বেছে নেব হচ্ছে T900, কারণ এর বড় ডিসপ্লে, এর টাচ সেন্সিটিভিটি এবং বিল্ড কোয়ালিটি না, এর থেকে আমার কাছে এটা বেশি ভালো মনে হয়েছে। এটাও কিন্তু খারাপ না, যারা ছোট ওয়াচ পছন্দ করেন তাদের জন্য রয়েছে এই ওয়াচটি। তো আপনারা দেখে শুনে বিবেচনা করে নিয়ে নিন।